আসসালামু আলাইকুম, আমি শামিন্দুলি, আমি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর একটি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কচুগুলোকে এভাবে কেটে নিয়েছি, এবার একটি পলিথিনের সাহায্যে হাতে বেঁধে আমি ধুয়ে নেব। কচুগুলোকে ধোয়ার পরে একটি কড়াইয়ে আমি সামান্য পানি দিয়ে কচুগুলোকে সেদ্ধ হতে দেবো। ঢেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কচুগুলো এভাবে পানি বের হয়ে আসবে। এবার একটি ঝাঁপিতে পানিগুলো ছেঁকে নেব, পানিটা আমি সময় নিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে দুটি দেশি রোচন কুচি আমি দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে হালকা ভেজে নেব। এবার 4টি শুকনো মরিচ মাঝখান থেকে ফেলে কেটে দিয়ে দিচ্ছি। রসুন হালকা ভাজা হয়ে গেলে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে রসুনের সাথে আমি ভেজে নেব। এবারে হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। কচু তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে গলা ধরার সম্ভাবনাটা থাকে না। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সময় নিয়ে ভালো করে ভেজে নেব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ দেবো, তাই হলুদের গুঁড়োটা দিয়েছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে আমি কষিয়ে নেব, হালকা নেড়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে চিংড়ি মাছের অপর সাইড উল্টে দেব। চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে যতটা সম্ভব। 3 থেকে 4 মিনিট কষানোর পরে সেদ্ধ করে রাখা কচুগুলো আমি দিয়ে দেব। কচু দেওয়ার পরে আমি হালকা করে মশলার সাথে কচুটাকে কষিয়ে নেব। কোনো অতিরিক্ত কোনো পানি আমি অ্যাড করব না, মশলার যে পানিটা আছে তা দিয়েই তরকারিটি রান্না করা হয়ে যাবে। চুলের আঁচটি মিডিয়ামে রেখে এবার আমি ঢেকে দেব। ফিরে আসছি 2-3 মিনিট পরে, আবারও আমি নেড়ে দিচ্ছি। অনেকেই কচু তরকারি রান্নাকে ঝামেলা মনে করেন, বাট আমার রেসিপিটি ফলো করে খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন, আর খেতেও অনেকটা সুস্বাদু হয়। সবার লাস্টে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। কচু তরকারিতে খুব সামান্য চিনি দিলে তরকারির টেস্টটা ভালো পাওয়া যায়। লেবু রস দিয়ে দিচ্ছি, গলা ধরানোর সম্ভাবনাটা থাকবে না। অসম্ভব মজার কচু তরকারি রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই আমি তৈরি করে ফেলেছি, আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কচুর চিংড়ির এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।